রাতে বেঁধে দিলে দু তারার সুর, একটা রাতে বেঁধে দিলে দু তারার সুর, একই দেহরামার কৃষ্ণ সুমধুর, একই দেহরামার কৃষ্ণ সুমধুর। সরোজ নদীতে নেমে দেহ শীতল হয়, বৃন্দাবনে কুঞ্জ ছায়ে প্রেম যমুনা বয় গো, বৃন্দাবনে কুঞ্জ ছায়ে প্রেম যমুনা বয়, শান্তি বাড়ি দুটির বুকে ক্লান্তি করে দূর, একই দেহরামার কৃষ্ণ সুমধুর, একটা রাতে বেঁধে দিলে দু তারার সুর। আমরা 1 নভেম্বর মাসে বেলডিয়ার শ্রীরামকৃষ্ণ আশ্রমে গিয়েছিলাম। শ্রীরামকৃষ্ণ দেবের পদধূলি পুত হরিলীলা ক্ষেত্র এই বেলডিহায় নটবগ্রস্বামীর ভিতে এ সকল লীলা হয়। হুগলি জেলার কামারপুকুর জয়রামবাটি শিহরের নিকট ফুলুই সাম্বাজার সংলগ্ন গ্রাম এই বেলডিহা বা বেলটে 1871 খ্রিস্টাব্দ থেকে 1880 খ্রিস্টাব্দের মধ্যে শ্রী শ্রী রামকৃষ্ণদেব পরম বৈষ্ণব নটবর গোস্বামীর গৃহে একাধিকবার পদার্পণ করেন। 1880 খ্রিস্টাব্দে শ্রী শ্রী ঠাকুর সম্ভবত সর্বসমেত 7 দিন 7 রাত ধরে অবিশ্রান্ত হরিনাম সংকীর্তনে মাতোয়ারা হয়ে এই অঞ্চলের মানুষ শ্রী গৌরাঙ্গ ভাবলীলার চরম বিস্ফোরণ প্রত্যক্ষ করেছিলেন। ঠাকুরের ভাগবতী তনুকে অবলম্বন করে পরবর্তীকালে ঠাকুর ও মায়ের সাক্ষাৎ সন্তান শিষ্যগণের পদধূলিও পড়ে এই স্থানে। 1955 খ্রিস্টাব্দে স্বামী শিবময়ানন্দজী কর্তৃক মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় এবং 1996 খ্রিস্টাব্দে স্বামী গহনানন্দজী মহারাজ কর্তৃক মন্দিরের দ্বারোদ্ঘাটনের মাধ্যমে এই আশ্রমের কাজ শুরু হয়। এই আশ্রমের সংখ্যক কাজের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, সেবাকার্য, সম্মেলন, পূজা অনুষ্ঠান আরও অনেক কার্য পালিত হয়। মন্দিরে ঢুকতে ঠিক ওপরে একটি লেখা দেখলাম, পরে মহারাজ বুঝিয়ে দিলেন এর মাহাত্ম্য। মন্দিরটি আকারে খুব একটা বড় নয়, কিন্তু আধ্যাত্মিকভাবে পূর্ণ। দুটি ভাগে ভাগ করা প্রস্তর বেড়িতে ঠাকুর শ্রী রামকৃষ্ণের সুন্দর বিগ্রহ, পিছনে ঘন নীল বর্ণের কাপড়ের শয্যা, কুলুঙ্গির ভিতরে মা এবং স্বামীজির আসন, ঠাকুরের পাশে ফুলের সাজ, মার্বেলের বড় চৌকিতে পূজার সামগ্রী, আসন ইত্যাদি রয়েছে। সর্বোপরি ঠাকুরের দিকে মুখ করে দাঁড়ালে ডান পাশে ঠাকুরের শয্যা কক্ষ। কী অপূর্ব যে অনুভূতি হলো সেটি দেখে মনে হলো সদ্য ঠাকুর শয্যা ছেড়ে উঠেছেন। শয্যার পাশে লাঠি, টেবিলে ঠাকুরের জন্য জলের পাত্র ঢাকা দেওয়া ছোট ঘটি এবং মুখ ধোয়ার পাত্র, শয্যায় মশারি টানানো বালিশ, পাশ বালিশ, তোয়ালে, নরম লেপ, শয্যার নিচে মেঝেতে চটি, ঠিক ঠাকুর যেমন পড়তেন, জানালার পাশে ফুল রাখা ঠাকুর যেমন ভালোবাসতেন। সকালে পুজোর সময় আশ্রমেরই একটি ছেলে সব আয়োজন করে কত নিষ্ঠা ভরে পুজো করল, কত ছোট ছোট ছেলে মেয়ে স্কুলের পোশাক পরে এসে পুজো শেষে প্রসাদ নিল। আমরা সান্ধ্য আরাত থেকে এখানকার স্কুলের ছেলেদের সেই নিষ্ঠাপূর্ণ গান শুনলাম। এই আশ্রমের গাছের ছায়া সুনিবিড় শান্ত সবুজের মধ্যে মন্দিরটি গৈরিক রঙে। এই মন্দিরটি বড় সুন্দর, চারিদিকে ফুলের গাছ, মন্দিরের গায়ে সম্পূর্ণ ঠাকুরের জীবনী অদ্ভুত সুন্দরভাবে তৈরি করা, যেটি খুব সুন্দর লাগলো দেখে।
বিভিন্ন দেবদেবীর অবয়ব বর্ণিত হয়েছে মন্দিরের প্রতিটি অংশে। মন জুড়িয়ে গেল, গেট থেকেই ঠাকুরের মন্দির এবং বিগ্রহ দেখা যায়। এরপর সুন্দর রাস্তা দিয়ে হেঁটে আসলে বাঁদিকে সুন্দর মন্দিরটি এবং ডান দিকে প্রেমানন্দ ধাম অতিথি নিবাস দোতলা। আসার পথে ডান দিকে একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, চিকিৎসা কেন্দ্র একটি দেখা যায়, যেটি পরে মহারাজের সঙ্গে দেখে আসি। মন্দিরের কিছুটা পিছনে ডান দিকে সাধুনিবাস এবং বাঁদিকে ছাত্রাবাস ও একতলায় প্রসাদ কক্ষ। আশ্রমের পিছনে অনেকখানি জায়গায় সবজির ক্ষেত এবং ধান ক্ষেত দেখলাম এবং জানলাম যে ওখানে প্রচুর আলু চাষও হয়। আশ্রমে ঢোকার আগে একটি গোয়ালঘর চোখে পড়েছে এবং তার সাথে বড় মহারাজের পোষ্য চারখানি রাজহাঁস দেখেছি। সব কিছু অতি মনোরম, শান্ত, সুন্দর লেগেছে। বেলডিহা রামকৃষ্ণ মিশনে যে অতিথি নিবাস আছে, শ্রীমৎ স্বামী গহনানন্দজী মহারাজ সেই অতিথি নিবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন 1996 খ্রিস্টাব্দে এবং 2002 খ্রিস্টাব্দে স্বামী শরণানন্দজী অতিথি নিবাসের উদ্বোধন করেন। আমরা প্রেমানন্দ ধাম অতিথি নিবাসে দোতলায় দুটো আলাদা ঘরে চারজন ছিলাম। বেশ বড় ঘর এবং সেখান থেকে তিন দিকে কত গাছপালা, ফুল ও সবজির ক্ষেত ইত্যাদি দেখা যায়। এই আশ্রমটি বেলুড় মঠের অন্তর্ভুক্ত নয়, কিন্তু প্রতিটি স্থানে শ্রী শ্রী ঠাকুরের পদার্পণের সব ইতিহাস ও ঘটনা বড় বড় করে সর্বজনের জন্য অতিথি নিবাসের বাইরের দেয়ালে বর্ণিত রয়েছে। সেখানে কথামৃতি ঠাকুরের এই লীলা অংশখানি উদ্ধৃত করা রয়েছে এবং শারদানন্দজির লীলা প্রসঙ্গ থেকেও উদ্ধৃত অংশ রয়েছে। নন্দলাল বসুর অপূর্ব লীলা চিত্রাঙ্কন ইত্যাদি আমাদের মোহিত করেছে। আশ্রমের বাইরে প্রধান গেটের কাছেও এই স্থানের মাহাত্ম্য অতি সুন্দরভাবে বর্ণিত এবং এই আশ্রমের প্রতিটি মানুষের কল্যাণার্থে যে কাজ তার অনবদ্যভাবে উল্লেখিত বোর্ড রয়েছে। আমরা সকল কিছু দেখার পর মহারাজ আমাদের আশ্রমের চিকিৎসা কেন্দ্রের ঘরে নিয়ে গেলেন। সেই ঘরে পাশে কম্পিউটার রয়েছে এবং অনেকগুলো কম্পিউটার রয়েছে, সেখানে কম্পিউটার শেখানোরও ব্যবস্থা হয়। মহারাজ জানালেন সেই ঘরটিতে এবং ঘরের পিছনে যে গোয়াল আছে সেই অংশটি ছিল শ্রী শ্রী নটবর গোস্বামীর ভিটা এবং এখানে শ্রী শ্রী ঠাকুরের বহু মানুষের উপস্থিতিতে সংকীর্তন লীলা সম্পন্ন হয়। সাত দিন সাত রাত্রি অবিশ্রান্ত হরিনামের পর ঠাকুরের শরীরের কথা চিন্তা করে ভাগ্নে হৃদয়রাম জোর করে ঠাকুরকে নিয়ে যান। এই ভাবগম্ভীর পরিবেশে বড় মহারাজের পোষা অতি প্রিয় চারটি বড় রাজহাঁসের খুব সুন্দর খেলা দেখলাম। সেই মুহূর্তে মহারাজের পোষ্যদের প্রতি শিশুসুলভ স্নেহ দেখে খুব ভালো লাগল। এই আশ্রমের অতিথিদের প্রসাদ কক্ষে প্রসাদ গ্রহণের ব্যবস্থা আছে। মহারাজ এবং অন্য সেবকদের সুন্দর ব্যবহারে বাধিত হলাম আমরা, নিজেদের ধন্য মনে করলাম। এই আশ্রমে এসে আবার আসব। বেলডিহা রামকৃষ্ণ মন্দিরে মন্দিরের পাশে একটি আবরিত স্থান আছে যেখানে একটি সুন্দর বড় যজ্ঞবেদি আছে। কোনো বিশেষ উপলক্ষে সেখানে যজ্ঞ বা হোম হয়। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বরে মহেন্দ্র রাখাল রাধিকা গোস্বামী। আচ্ছা, এই যে সব ছেলেরা আসছে আর তোমরা সব আসছো, এর মানে কি? এর অর্থাৎ আমার ভিতরে অবশ্য কিছু আছে, তা না হলে টান হয় কেমন করে? কেন আকর্ষণ হয়? ও দেশে যখন হৃদের বাড়িতে কামার পুকুরের নিকট শিয়রে ছিলাম তখন শ্যামবাজারে নিয়ে গেল। বুঝলাম গৌরাঙ্গ ভক্ত, গায়ে ঢোকবার আগে দেখিয়ে দিলে, দেখলাম গৌরাঙ্গ। এমনি আকর্ষণ, সাত দিন সাত রাত লোকের ভিড়, কেবল কীর্তন আর নৃত্য, পাঁচিলে লোক, গাছে লোক। নটবর গোস্বামীর বাড়িতে ছিলাম, সেখানে রাত দিন ভিড়। আমি আবার পালিয়ে গিয়ে এক তাঁতির ঘরে সকালে গিয়ে বসতাম, সেখানে আবার দেখি খানিক পরে সব গিয়েছে, সব খোল করতাল নিয়ে গেছে, আবার তাকুটি তাকুটি করছে। খাওয়া দাওয়া বেলা তিনটার সময় হতো, রব উঠে গেল, সাতবার মরে সাতবার বাঁচে এমন এক লোক এসেছে। পাছে আমার সর্দি কাশি হয়, হৃদে মাঠে টেনে মাঠে নিয়ে যেত, সেখানে গিয়ে আবার পিঁপড়ের সাপ,
আবার তখন খোল করতাম, তাকুটি তাকুটি হৃদে বকলে। আমরা কি কখনো কীর্তন শুনি নাই? সেখানকার গোসাইরা ঝগড়া করতে এসেছিল, মনে করেছিল আমরা বুঝি পাওনা গণ্ডা নিতে এসেছি। দেখলে একখানা কাপড় কি একগাছা সুতাও লই নাই। কেবল কে বলেছিল ব্রজ গোস্বামী, তাই গোসাইরা বিরতে এসেছিল। একজন জিজ্ঞাসা করলে এর মালা তিলক নাই কেন? তারাই একজন বললে নারকুলের বেলো আপনা আপনি খসে যায়, নারকুলের বেলো কথাটি ওইখানেই শিখেছি, জ্ঞান হলে উপাধি আপনিই খসে পড়ে যায়। শ্রী রামকৃষ্ণ হাজরার প্রতি সমাধিভাব প্রেমের বটে। ওদেশে অর্থাৎ শ্যামবাজারের নটবর গোস্বামীর বাড়িতে কীর্তন হচ্ছিল। শ্রীকৃষ্ণ গোপীগণ দর্শন করে সমাধিস্থ হলাম, বোধ হলো আমার লিঙ্গ শরীর অর্থাৎ সূক্ষ্ম শরীর শ্রীরাম শ্রীকৃষ্ণের পায়ে পায়ে বেড়াচ্ছে। গৌরাঙ্গর ভাব জানতে চেয়েছিলাম, ওদেশে শ্যামবাজার দেখালে। গাছে পাঁচিলে লোক, রাত দিন সঙ্গে সঙ্গে লোক। তখন মাকে বললাম মা আর কাজ নাই, তাই এখন শান্ত। কথামৃত থেকে জানতে পারলাম তাকুটি শব্দের অর্থ খোলের বলটিকে তিনি এইভাবে বলতেন, তাই মন্দিরের ওপর তাকুটি লেখার অর্থ কি তাৎপর্য কি বুঝলাম এবার। স্বামী সারদানন্দ রচিত শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ সাধক ভাব। ঠাকুরের ফুলুই শ্যামবাজারে গমন ও অপূর্ব কীর্তনানন্দে ওই ঘটনার সময় নিহিত। সে যাহা হোক, ওই দর্শনের কিছুকাল পরে ঠাকুর কামারপুকুরে এবং হৃদয়ের বাটির শিহর গ্রামে গমন করিয়াছিলেন। শেষোক্ত স্থানের কয়েক ক্রোশ দূরে ফুলুই শ্যামবাজার নামক স্থান, সেইখানে অনেক বৈষ্ণবের বাস আছে এবং তাহারা নিত্য কীর্তনাদি করিয়া ওই স্থানকে আনন্দে পূর্ণ করে শুনিয়া ঠাকুরের ওই স্থানে যাইয়া কীর্তন শুনিবার অভিলাষ হয়। শ্যামবাজারের গ্রামের পাশেই বেলটে নামক গ্রাম, ওই গ্রামের নটবর গোস্বামী ঠাকুরকে ইতঃপূর্বে দেখিয়াছিলেন এবং তাহার বাটিতে পদধূলি দিবার জন্য নিমন্ত্রণ করিয়াছিলেন। ঠাকুর তখন হৃদয়ের সঙ্গে তাহার বাটিতে যাইয়া সাত দিন অবস্থান পূর্বক শ্যামবাজারের বৈষ্ণব সকলের কীর্তনানন্দ দর্শন করিয়াছিলেন। উক্ত স্থানের ঈশানচন্দ্র মল্লিক তাহার সহিত পরিচিত হইয়া তাহাকে নিজের বাটিতে নিমন্ত্রণ করেন। কীর্তনকালে তাহার অপূর্ব ভাব দেখিয়া বৈষ্ণবরা বিশেষ আকর্ষণ অনুভব করেন, ক্রমে ওই কথা সর্বত্র প্রচার হইয়া পড়ে। শুধু শ্যামবাজার গ্রামেই যে এই কথা প্রচার হইয়াছিল তাহা নয়, রামজীবনপুর কৃষ্ণগঞ্জ প্রভৃতি চতুর্পার্শ্বস্থ দূর দূরান্তর গ্রাম সকলেও ওই কথা রাষ্ট্র হইয়া পড়ে। ক্রমে ওই সকল গ্রাম হইতে দলে দলে সংকীর্তন দলসমূহ তাহার সহিত আনন্দ করিতে আগমনপূর্বক শ্যামবাজারকে জনতা পূর্ণ করে এবং দিবারাত্র কীর্তন চলিতে থাকে। ক্রমে রব উঠিয়া যায় যে একজন ভগবত ভক্ত এইখানে মৃত এবং পরক্ষণে জীবিত হইয়া উঠিতেছে। তখন ঠাকুরকে দর্শনের জন্য লোকে গাছে চড়িয়া, ঘরের চালে চড়িয়া, আহার নিদ্রা ভুলিয়া উদ্গ্রীব হইয়া থাকে। এইরূপ সাত দিবারাত্র তথায় আনন্দের বন্যা প্রবাহিত হইয়া লোকে ঠাকুরকে দেখিবার ও পদস্পর্শ করিবার জন্য যেন উন্মত্ত হইয়া উঠিয়াছিল এবং ঠাকুর স্নানাহারের অবকাশ পান নাই। পরের হৃদয় তাহাকে লইয়া লুকাইয়া শিহরে পালাইয়া আসিলে ওই আনন্দ মেলার অবসান হয়। কৃষ্ণগঞ্জের প্রসিদ্ধ খোলবাদক রাইচরণ দাসের খোলবাদন শুনিলেই ঠাকুরের ভাবাবেশ হইত। ঘটনার পূর্বোক্ত আমরা ঠাকুরের নিকটে এবং কিয়দাংশ হৃদয়ের নিকট শ্রবণ করিয়াছিলাম। রামকৃষ্ণ আশ্রম বেলডিহা, সেখানে যেতে গেলে কলকাতা থেকে রোড রুটে প্রায় 110 কিলোমিটার, গাড়িতে প্রায় 4 ঘন্টার মতো লাগে, আর ট্রেনে গেলে কাছের স্টেশন হচ্ছে, লোকাল ট্রেনে যাওয়া যায় গোঘাট, আর গাড়িতে বা বাসে গেলে পরে জয়রামবাটি থেকেও যাওয়া যায়, আবার কামারপুকুর থেকেও যাওয়া যায়। কামারপুকুর থেকে গেলে পরে কামারপুকুর থেকে প্রায় 12-13 কিলোমিটার, আর কামারপুকুরের আগে কামারপুকুর চটি বলে একটা স্টপেজ আছে, সেখান থেকে গেলে 9-10 কিলোমিটারের মতন পরে। আর জয়রামবাটি থেকে গেলে ওখান থেকে শিহর হয়ে পথে ফুলুই, তারপর শ্যামবাজার বলে ওই লোকাল শ্যামবাজার আছে,
বেলদিয়া গ্রাম এবং সেখানে প্রায় ওটা 8.5-9 কিলোমিটার, দুটি জায়গা থেকে যাওয়া যায়। দুই জায়গা থেকে মোটামুটি স্থানীয় টোটো অটো বা গাড়ি পাওয়া যায়। আমরা আশ্রমের অভিজ্ঞতা জানালাম, আমাদের খুবই ভালো লেগেছে, আশা করি আপনারা আসলেও আপনাদের ভালো লাগবে।